হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও সবার আগে অনুরাগের ছো আগামী পর্ব নিয়ে হাজির হয়েছি। তার আগে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিষ্কার মুখে ঝামা ঘষে দিয়ে দীপাকে ঘরে তুলে নিলে সূর্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুরাগের ছো আজকের পর্বের কথা বলে ঠিক এমনটাই দেখানো হবে আপনাদেরকে। সূর্য যখন জানতে পারবে যে দীপা তার পরিবারের মানুষের জন্য কতটা আত্মত্যাগ করতে পারে, সে তার পরিবারকে কতটা ভালোবাসে আর তার দেওয়া কষ্টগুলোকে কেমন ধুকে ধুকে মরছে দীপা, তারপর অন্যদিকে কিন্তু এটাও বুঝতে পারে যে মিশকা একের পর এক নোংরা প্ল্যান করেছে শুধুমাত্র আমার থেকে দীপাকে দূরে রাখার জন্য। কিন্তু এর পেছনে তার স্বার্থ কি, এটা চিন্তা করতে থাকলে সে বুঝতে পারে যে এর পেছনে অবশ্যই কোনো রহস্য রয়েছে। যাই হোক, এসব ভেবে আর সময় নষ্ট করা যাবে না, আর দীপাকে কষ্ট দেওয়া যাবে না। যেহেতু বাড়ির সবাই মিলে চাচ্ছে যে দীপাকে মেনে নেই, কিন্তু আবি সবার সামনে কষ্ট না দিয়ে দীপাকে এবার একটা চান্স দেওয়াই মনে হয় ঠিক। এসব চিন্তা করতে করতে বাড়ির সবার সামনে এসে বলে ফেলবে, তোমরা যা চাও তাই হবে, অর্থাৎ তোমরা এবার দীপাকে বাড়িতে নিয়ে এসো, তোমাদের বাড়ির বউ তোমরা নিয়ে আসবে, এতে আমার কোনো আপত্তি নেই। এটা শুনে যেন মুহূর্তের মধ্যে সেনগুপ্ত বাড়ির সবার মুখে হাসি ফুটে আসবে। তো দর্শক, মিষ্কার মুখের মধ্যে ঝামা ঘষে দিয়ে দীপাকে মেনে নিলে সূর্য। এই বিষয়টি আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।